ঈদের বাকি আর মাত্র একদিন সে সময় ঘরমুখ মানুষের ভিড় বেড়েছে সড়কে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দ্রা চৌরাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন কর্মজীবীরা যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত গাজীপুরের মহাসড়কগুলোতে যানজট পরিস্থিতি তৈরি হয়নি তবে যান চলাচলে রয়েছে ধীরগতি মহাসড়কের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় জেলা হাইওয়ে ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছেন দেশ ও উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার লোকজন এ কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে টাঙ্গাইল অংশের সেতুমুখী লেনে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার মাইক্রোবাস মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাক পিক চলছে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি ঈদের ছুটির তৃতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ তবে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে এই পথে যানবাহনের অতিরিক্ত চাপ নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ দূরপাল্লার পরিবহনের পাশাপাশি এই মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিজ নিজ গন্তব্যে ছুটছে ঈদুল আজহা উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এদিকে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক প্রাইভেট কার পিকআপ ভেনে বাড়ি ফিরছেন মানুষ আজহা উপলক্ষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার মানুষের প্রবেশদ্বার মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদীয় আরিচা কাজিরহাট পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কোনো ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন সাধারণ যাত্রী যাত্রী পরিবহন ও পণ্যবাহী গাড়ি বিআইডব্লিউটিসি জানায় ঈদে ঘরমুখ যাত্রী ও পরিবহন পারাপারের জন্য পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে বাইশটি ফেরি ও তেত্রিশটি লঞ্চ চলাচল করছে উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক